ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছে আলু। ঠিক ভাজা ভাজা করে আলু যেরকম লম্বা করে যেরকম কাটা হয় সেরকম কাটা হয়েছে, রেসিপি হতে চলেছে, নতুন একটা রেসিপি করতে চলেছি, দেখতে থাকুন। প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ভাজা হয়নি, অর্ধেক ভাজা হয়েছে। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ আর লঙ্কার কুচিটা। দিচ্ছি লবণ, এবার দিয়েছি হলুদ একদম সামান্য, ঠিক হালকা হালকা কালার হবে সেরকম। আর এর আগে এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা একদম অল্প চাউমিন, এটা একটা পুর হবে, পুরের জন্য চাউমিনটা অল্প নিয়েছি। সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে, আর এখানে তো চাউমিনটা সেদ্ধ করে জল ঝরাতে জল ঝরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুকনো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, মেখে রেখে দিয়েছি, চারটে ডো করে রেখে দিয়েছি। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে হবে চাউ রোল রেসিপি। তো চাউয়ের চাউমিনের পুর দিয়ে এগ রোল বানাবো, তো সেটাই দেখাচ্ছি, দেখতে থাকুন। এরপরে কি কি স্টেপ বাই স্টেপ করছি সেটা দেখতে থাকুন। এটা ঢাকা দিয়ে রাখি, মানে শক্ত হয়ে যাবে। আলু পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে চাউমিন। আজকের রেসিপিটা করছে আমার মেয়ে। এখানে আমি একটু বড় ধরনের ডোটা করেছি, একটু বড় এগরোল হবে, পুরটা তো নলে ভরবে না। তো এটা বেলে নেব ময়দা দিয়ে, আমি প্রথমে রুটিগুলো সব আগে বেলে নেব। তো আমি এটা এত বড় একটা সাইজের রুটি বানিয়ে নিয়েছি, তো এটা ওখানে ভাজবো। এখানে ফ্রাই প্যানটা গরম করে তেল ব্রাশ করে নিয়েছি, খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার এটা দিয়ে দেবো, এটা আঁচ মিডিয়াম করে খুব হালকা ভাবে আস্তে আস্তে ভাজতে হবে। এটা আগে ভেজে নিই, চারদিক দিয়ে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, রোলের রুটিটা হয়ে গেছে, তুলে রাখছি, এইভাবে সবকটা ভেজে নেব। শসা দিলাম, এবার পেঁয়াজ দিলাম, দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো স্পেশাল একটা চাটনি, ধনে পাতার চাটনি,
চাইলে চাটনি সস দুটোই দিতে পারেন। এখানে শুধু চাটনি দিয়ে দিচ্ছি, আর একটা দেখাবো সস দিয়ে, আর একটা যে মাঝখানে এটা থাকবে। আর এবারে চাউমিনটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে রোল করে দেব। এগুলো আমার এগরোল তৈরি হয়ে গেছে, এইটা গরম গরম খেলে খুব ভালো লাগবে। চাউমিন রোল এটাকে বলে, চাউমিন রোলটা আমি কাগজ দিয়ে মুড়ে দিয়েছি, এটাকে বানাবেন বাড়িতে, ভালো লাগবে। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।